বরক্ষেত্রত সিপিআইএমর প্রার্থী মনোরঞ্জন তালুকদারের নির্বাচনী প্রচার অভিযান মুকালমাত পথ সভাত সম্বোধন করেছে। এটা দেখবলে পাওয়া গেছে এনেদরে নির্বাচনী প্রচার চলাইছে, সভাক সম্বোধন করেছে মনোরঞ্জন তালুকদারে। বিজেপি সরকারক চোখা সমালোচনা করেছে সিপিআইএমর প্রার্থীগুলো, অগপ দল নিঃশেষ হয়ে গৈ আছে বলে মন্তব্য করেছে মনোরঞ্জন তালুকদারে। 26 বিধানসভা নির্বাচনত অগপর এজনও নাথাকিব বলে মন্তব্য করেছে ফণীভূষণ চৌধুরীর সন্দর্ভত মন্তব্য করেছে মনোরঞ্জন তালুকদারে। কা নামানো বলে কলে চৌধুরীক বিজেপিয়ে বাহির করে দিব বলে এনেদরে মন্তব্য করেছে মনোরঞ্জন তালুকদারে। এতিয়াতো আমাৰ ইলেকশ্যনটো যিহেতু থাৰ্ড ফেজত হ'ব, 19 তাৰিখে নমিনেশ্যনৰ লাষ্ট ডেট, নমিনেশ্যন দিয়াৰ পিছতে চিত্ৰটো স্পষ্ট হ'ব, তেতিয়া সংগঠিতভাৱে মেল মিটিংবিলাক হ'ব। কিন্তু এই এটা মাহ বহি থাকিলেতো নিৰ্বাচন নহ'ব। আমি ফুল শক্তিৰে বিভিন্ন অঞ্চললৈকে গৈছোঁ, একোটা দিনত একোটা সমষ্টিৰ বিভিন্ন স্থানত ৰাইজক দেখা কৰিছোঁ, য'ত অলপ ৰাইজ জমা হৈছে তাতে দুআষাৰ কৈছোঁ নিৰ্বাচনী বক্তৃতা নহ'লেও। কিন্তু ৰাইজৰ সঁহাৰি পাই মোৰতো অলপ উৎসাহ বাঢ়িছে, আর সেইকারণে মই তীব্রবেগতে যাবলৈ চেষ্টা করেছো। আমার প্রচার আমি পুরা চলাই আছো। কংগ্রেস দলে কালিও আমার ওসরলৈকে আহিছিল গুৱাহাটীত, তেওঁলোকে আলোচনা বিলোচনা করেছে, তেওঁলোকৰ কিছু অসুবিধা আছে, অসুবিধাখিনি কৈছে। কিন্তু আমিও কৈ দিছোঁ, আমিতো দৃঢ় এটাই সিট খেলিম, এটাই সিট খেলিম। আর অসমত বিরোধীর ঐক্যর বার্তাটো লৈ যাব লাগিলে। কংগ্রেসেতো এতিয়া 13টা সিট ঘোষণা করেছে, এটা উঠাই ললে 12টা সিটত প্রতিদ্বন্দ্বিতা করব, আমার কারণে কাম কাজ করার সুযোগ হব সহায় করা। এই কথাবিলাক আমি কৈছো। আর এইটো কেন্দ্রীয়ভাবে দিল্লিতো কিছু আলোচনা চলি আছে। আজি বরপেটাত কংগ্রেস দলের নেতৃত্ব আহিছে, তেওঁলোকর অল ইন্ডিয়া লিডার আহিছে, আহি পেলাই কংগ্রেস কর্মী সকলের মতামত লব, আর তারপর নিশ্চয় এটা ইতিবাচক সিদ্ধান্ত হব বলে আমি ভাবিছো। অগপয় মাত্র এটা কথা কক, কা নামানো বলে কক। মই আরও আবেদন জানাইছো আপনার মাজেদি, সাহস যদি আছে ফণীভূষণ চৌধুরী চিঁড়ি কক মোর দরে, কা আমি নামানু নামানু এই কথা কক ফণীভূষণ চৌধুরী, মই নমস্কার করি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।